আমরা পেয়ে গেছি শুভ্রদীপ ঘোষ, আমাদের আরেকজন টপার। বর্ধমান সেন্টারে ক্লাস 8 থেকে পড়াশোনা করা শুভ্রদীপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। শুভ্রদীপের থেকে আমরা জেনে নেব এবং ও এখন কি ভাবছে, কি মনে করছে, ওর এই রেজাল্টে ও কতটা খুশি। 701 আউট অফ 720। শুভ্রদীপ স্যার, এখন তো খুবই এক্সাইটেড লাগছে। তো সার্ভার কিছু আগে ডাউন হয়েছিল, রেজাল্ট পাচ্ছিলাম না, বাট এরকমই এক্সপেক্ট করেছিলাম অ্যান্সার কি থেকে, কিন্তু এখন খুবই এক্সাইটেড, খুব আনন্দ হচ্ছে। আর কি বলবো, 701 আউট অফ 720। তোর অল ইন্ডিয়া র্যাঙ্ক কত হয়েছে? আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 193। অল ইন্ডিয়া র্যাঙ্ক 193, 193 এআর। এর আগে আমরা পেয়ে গেছিলাম সায়ন প্রধানকে, পশ্চিম বাংলায় প্রথম, আর অল ইন্ডিয়া র্যাঙ্ক 12। এখন রয়েছে আমাদের সঙ্গে শুভ্রদীপ। শুভ্রদীপের থেকে জেনে নেব কিভাবে ও 8 থেকে পড়াশোনা করেছিল। কখনো ভেবেছিল যে ডাক্তার হতে চাই? 8 থেকে যখন ক্লাস ভর্তি হয়েছিলাম পাথফাইন্ডারে তখন থেকে ছিল না, বাট ক্লাস 9-10 থেকে তখন থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। তো তারপর 11-12 তো পাথফাইন্ডার থেকেই করি, নিটের জন্য প্রিপারেশন। তো তারপরে এরকম 9-10 থেকে এরকম ডাক্তার মানে একটা ইয়ে ছিল। আচ্ছা, সাধারণ স্টুডেন্টরা তো ভাবে না যে ক্লাস 7 বা 8 থেকে এই ধরনের কম্পিটিটিভের প্রিপারেশন নেওয়ার প্রয়োজন থাকে, কিন্তু শুভ্রদীপ ভেবেছিল। আচ্ছা, তুই ক্লাস 8-এ যখন ফাউন্ডেশন প্রোগ্রামে ভর্তি হয়েছিলি, তখন ওই সময়টায় যে পড়াশোনাগুলো তুই করেছিলি, যে কম্পিটিটিভের অ্যাপ্রোচগুলো তুই পেয়েছিলি, সেই সময়টা তোর আজকের ডেটে কিভাবে কাজে লেগেছে বলে মনে হচ্ছে? আর তোর আগামী দিনের ভাই বোনেদের জন্য তোর কি ইনস্ট্রাকশন থাকবে? ক্লাস 8 থেকে ফাউন্ডেশন বা ক্লাস 7 থেকে ফাউন্ডেশন, এটা মানে এরকমই ব্যাপার, যত আগে স্টার্ট করা যায় ততই ভালো, ঠিক আছে? তো ক্লাস 8 বা 7 থেকে স্টার্ট করলে কি হয়, তো ওই রকম কনসেপ্ট বা কম্পিটিটিভে যেরকম কোশ্চেন আছে সেরকম প্যাটার্নের কোশ্চেন আমাদের আগে থেকেই করিয়ে দেওয়া হয়, বা 11-12 এর কিছু টপিকও ইনক্লুড থাকে ফাউন্ডেশনের সিলেবাসে। তো আমার ভাই বোনদের জন্য এটাই মানে কি বলবো, যতটা আগে পারো স্টার্ট করো। অবভিয়াসলি সেটা 7-8 থেকেই হওয়া উচিত, 9-10 থেকে অনেকে করে, বাট 7-8 থেকে করলে আরো ভালো হবে। শুভ্রদীপের মত অনুযায়ী একটা স্টুডেন্ট যদি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এর টপ স্কোর করতে চায়, তার প্রস্তুতিটা কিন্তু 7-8 থেকেই হওয়া উচিত। আমাদের সঙ্গে আরো দুজন টপারকে আমরা পেয়ে গেছি, আমরা কথা বলবো। কিন্তু শুভ্রদীপ করে দেখালো, অল ইন্ডিয়া র্যাঙ্ক 193, স্কোর আউট অফ 720, 701। টপার্স দেখছে বাংলা, আগামী দিনে টপার্স দেখবে বাংলা, বাংলার হাত ধরেই, পাথফাইন্ডারের হাত ধরেই। এই আনন্দঘন মুহূর্তে রাত্রিতে আমরা আরেকজনকে সঙ্গে পেয়ে গেছি, শুভম দাস, যার অল ইন্ডিয়া র্যাঙ্ক 617। আমরা শুভমের থেকে জেনে নেব, ক্লাস 7 থেকে বর্ধমান পাথফাইন্ডারে পড়াশোনা শুরু করেছিল শুভম। এই 7 থেকে 12, এই এতগুলো বছর, 6টা বছরের পথ চলা পাথফাইন্ডারের সঙ্গে এবং ওর অদম্য পরিশ্রম আজকে ওকে সফলতার শীর্ষে পৌঁছে দিয়েছে। আমরা ওর মুখেই শুনে নেব কত স্কোর করেছে, আউট অফ 720 কত নাম্বার পেয়েছে, আর ওর প্রস্তুতি নিয়ে। শুভম, আমি পেয়েছি 692, 720-তে। 720-তে 692। তোর অল ইন্ডিয়া র্যাঙ্ক? অল ইন্ডিয়া র্যাঙ্ক 617। অল ইন্ডিয়া র্যাঙ্ক 617, 617। ক্যাটাগরি র্যাঙ্ক? ক্যাটাগরি র্যাঙ্ক 140। ক্যাটাগরি র্যাঙ্ক 140। শুভম, ক্লাস 7 থেকে পড়াশোনা স্টার্ট করেছিলি বর্ধমান পাথফাইন্ডারে। তুই কি ক্লাস 7 থেকেই ভেবেছিলি যে তুই ডাক্তার হবি? না, 7 থেকে ভাবিনি, ওই 9-10 থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ডাক্তারই করব। তুই কেন ভাবলি যে 7 থেকে পাথফাইন্ডারে ফাউন্ডেশন ক্লাসরুম প্রোগ্রাম করাটা খুব প্রয়োজন? না, ফাউন্ডেশনটা খুব প্রয়োজন, কারণ ওখানে অনেক কিছু আগে থেকে বলে দেয়, তাই পরের দিকে কোপ আপ করতে সুবিধা হয়। এত ভাস্ট যে সিলেবাস থাকে 11-12, সেগুলো কোপ আপ করতে খুব সুবিধা হয়। আর দ্বিতীয়ত, বাংলা মিডিয়াম যারা থাকে তাদের ওখানে ইংলিশ মিডিয়াম বই থাকে, তাই ইংলিশ মিডিয়ামের সাথে অ্যাটাচমেন্ট হয়ে যায়, তাই সেক্ষেত্রে এনসিইআরটি পড়তে 11-12 খুব সুবিধা হয়েছে। তোর কথা অনুযায়ী একটা স্টুডেন্টকে যদি অল ইন্ডিয়া লেভেলের প্রস্তুতি নিতে হয় কোনো পরীক্ষায়, যেই হোক বা নিট হোক, তার ক্লাস 7-8 থেকে প্রস্তুতি নেওয়া দরকার। এবং সেখানে তোর মনে হচ্ছে যে ক্লাস 10 এবং 11-12-এর যে ব্রিজ, সেই ব্রিজটা অনেক শক্ত হয়। তো তোর এই পড়ার টেকনিক, মানে পাথফাইন্ডার তোকে কিভাবে পড়িয়েছিল, তোর ফেভারিট শিক্ষক কে ছিলেন? ফেভারিট শিক্ষক ছিলেন এই শুভজিৎ স্যার, আমাদের কেমিস্ট্রি ফ্যাকাল্টি। কেমিস্ট্রি ফ্যাকাল্টি শুভজিৎ স্যার। তুই 11-12 এর প্রস্তুতি পাথফাইন্ডার বর্ধমান সেন্টার থেকেই নিয়েছিস। এই 11-12 এর প্রস্তুতির স্পেশালিটি কি? 11-12 এর স্পেশালিটি ছিল যে ওই ফরচুন 50 ক্লাস হতো, তাতে অনেক বেশি ডিফিকাল্ট প্রবলেমগুলো করানো হতো, তাই আমরা অতটা শক্ত মনে হয়নি, যে সিলেবাসটা খুব সহজই হয়ে গেছে। ফরচুন 50 ব্যাচে ওর মনে হয়েছে যে সিলেবাসটা ডিফিকাল্ট নয়, সেটাকে অনেক সহজ করে পড়ানো হয়েছে। আচ্ছা, তোর কি মনে হয় যে এনসিআরটি, আমরা সবাই বলছি, এটাকে আমাদের মন্ত্র করে নেওয়া উচিত এই নিট অ্যাসপিরেন্টসদের জন্য? হ্যাঁ অবশ্যই বায়োলজি তো এবারও সব প্রত্যেকটা প্রশ্ন এনসিইআরটি থেকে এসেছে, আর ইনঅর্গানিক কেমিস্ট্রি এবার এনসিইআরটি থেকে প্রশ্ন এসেছে, তাই এনসিইআরটি পড়তে হবে। আচ্ছা আমরা সবাই শুনেছি যে এই এনসিইআরটির টেক্সট বইটা পড়াটা খুব কঠিন, এর প্রত্যেকটা লাইন নাকি একটা প্যারাগ্রাফের সমান, আর একটা প্যারাগ্রাফ হচ্ছে একটা পেজের সমান। সো কিভাবে কনভার্ট করা হয়, কি টেকনোলজিতে তোকে আমাদের টিচাররা পড়িয়েছিলেন? হ্যাঁ এনসিইআরটিটা অনেকটা ওই শক্তই লাগে প্রথম প্রথম, তাই আমি করতাম কি প্রথমে স্যারের যে নোট দিতেন সেটা পড়ে নিতাম, তারপর এনসিইআরটি পড়তাম, তাহলে এনসিইআরটি পড়াটা অনেক সহজ লাগতো আমার। কোথায় স্বপ্নের কলেজ কি, কোথায় মানে ডাক্তারি শিখতে চাস, এমবিবিএস পড়তে চাস? এমস ভুবনেশ্বরে চাই। এমস ভুবনেশ্বরে চাই। এমস এর আগামী দিনের ছাত্র আমাদের শুভম আমাদের সঙ্গে রয়েছে। এখন ঘড়িতে রাত্রি 11:40। আমাদের সঙ্গে আরো অপেক্ষা করছে আরেকজন। আমরা প্রত্যেকেই জানি পশ্চিম বাংলার প্রথম সায়ন প্রধান কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে ছিল। আগামীকাল আমরা কলকাতায় র্যালি বের করছি আমাদের সমস্ত টপারদের নিয়ে। আমাদের এই টপার লিস্টে মোটামুটি এখনো যা সংখ্যা এসেছে 18 থেকে 19 জন, আরো রেজাল্ট আমাদের কাছে আসতে চলেছে। আমি পশ্চিমবঙ্গবাসী হিসাবে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের অধিবাসীদের আমন্ত্রণ জানাচ্ছি কালকের এই র্যালিতে আমাদের এই চ্যাম্পিয়নদের সঙ্গে আপনারা প্রত্যেকে যোগদান করুন। সো আজকে সায়ন প্রধান রয়েছে, তোর সঙ্গে শুভদীপ রয়েছে, তুই রয়েছিস। সো আজকের রাতের ঘুমটা শান্তিতে হবে তো? ঘুম শান্তিতে হবে কিনা জানি না, এখন খুব এক্সাইটিং লাগছে। এখন বন্ধুদের সাথে গল্প করে কাটিয়ে দেবো। তাহলে বন্ধুদের সঙ্গে গল্প করে কাটিয়ে দে, কালকে সকালটা আবার দেখবো আমরা এইভাবেই। আর পাথফাইন্ডারের হাত ধরে পশ্চিম বাংলা টপার্স দেখছে, আগামী দিনে টপার্স দেখবে বাংলা।